হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপ টু ডেট মিডিয়ায় সবাইকে স্বাগতম। এখন আপনাদের ইসলামের বাস্তব কাহিনী অবলম্বনে একটি গল্প শোনানো হবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। মক্কার এক কিশোর, যিনি তখনও যৌবনে পদার্পণ করেননি, কুরাইশ গোত্রের এক সর্দার উকবা ইবনে আবু মুইতের এক পাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন। নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে উকবার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন। একদিন এ কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক, যাদের চেহারায় আত্মমর্যাদার ছাপ বিরাজমান, দূর থেকে তার দিকেই এগিয়ে আসছেন। তারা এত পরিশ্রান্ত ও পিপাসার্ত ছিলেন যে তাদের ঠোঁট ও গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। নিকটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন, বৎস, এ ছাগলগুলি থেকে কিছু দুধ দুয়ে আমাদেরকে দাও, আমরা পান করে পিপাসা নিবৃত করি এবং আমাদের শুকনো গলা একটু ভিজিয়ে দেই। ছেলেটি বলল, এ আমার দ্বারা সম্ভব নয়, ছাগলগুলি তো আমার নয়, আমি এগুলির রাখাল ও আমানতদার মাত্র। লোক দুটি তার কথায় অসন্তুষ্ট হলেন না, বরং তাদের মুখমণ্ডলে এক উৎফুল্লতার ছাপ ফুটে উঠল। তাদের একজন আবার বললেন, তাহলে এমন একটি ছাগি আমাকে দাও যা এখনও পাঠার সংস্পর্শে আসেনি। ছেলেটি নিকটে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট ছাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন। লোকটি এগিয়ে গিয়ে ছাগিটি ধরে ফেলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে তার ওলান মলতে লাগলেন। অবাক বিস্ময়ে ছেলেটি এ দৃশ্য দেখে মনে মনে বললেন, কখনো পাঠার সংস্পর্শে আসেনি, এমন ছোট ছাগি কি করে দুধ দেয়। কিন্তু কি আশ্চর্য, কিছুক্ষণের মধ্যেই ছাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে। দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাথর উঠিয়ে নিয়ে বাটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন। তারপর তারা উভয়ে পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন। ছেলেটি যা কিছু দেখছিলেন সবই তার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল। সবাই যখন পরিতৃপ্ত হলেন, তখন সেই পুণ্যবান লোকটি ছাগির ওলানটি লক্ষ্য করে বললেন, চুপসে যাও। আর অমনি সেটি পূর্বের ন্যায় চুপসে গেল। এরপর কিশোর ছেলেটি সেই পুণ্যবান লোকটিকে অনুরোধ করলেন, আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন। লোকটি বললেন, তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক, এ মহাপুণ্যবান ব্যক্তিটি আর কেউ নন, তিনি স্বয়ং বিশ্ব মানবতার মহান মুক্তিদূত, সর্বশ্রেষ্ঠ মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সঙ্গীতে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এই সময় তারা মক্কার গিরিপথ সমূহে আশ্রয় নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গীকে যেমন ছেলেটির ভালো লেগেছিল, তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ, আমানতদারি ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল। এই ঘটনার অল্প কিছুদিন পরেই সেই ছেলেটি ইসলাম গ্রহণ করেন এবং সৃষ্টিজগতের শ্রেষ্ঠতম মানুষের খাদিম হিসেবে নিজেকে উৎসর্গ করলেন। ছাগলের রাখালি সেই সৌভাগ্যবান বালকটি ছিলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী গৃহে প্রতিপালিত হন, তাকে অনুসরণ করে তারই মতো আচার আচরণ ও চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী হন। এ কারণে তার সম্পর্কে বলা হয়েছে, হিদায়ত প্রাপ্তি, আচার আচরণ ও চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উত্তম ব্যক্তি। এই গল্পটির উৎস হচ্ছে আসহাবে রাসূলের জীবন কথা প্রথম খণ্ড। মিডিয়া জগতের আপ টু ডেট নিউজ পাওয়ার জন্য আপ টু ডেট মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন।